একাডেমি স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিক, সেটা হলো প্রতিবেদন। তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে, আমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নটাতে চলে আসে প্রতিবেদন, আমাদের এই বাংলা দ্বিতীয় পত্রের প্রতিবেদনটা একটি কঠিন বিষয়, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। তার আগে আমি তোমাদের কিছু কথা বলি, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনে নাও। আমরা যখন প্রতিবেদন খাতায় লিখতে যাই, অনেকেই চিন্তা ভাবনা করি যে এই প্রতিবেদন কতটুকু কিভাবে খাতায় উপস্থাপন করব সেটা আমরা বুঝতে পারি না। তাহলে আমরা প্রতিবেদনটি খাতায় কতটুকু লিখব সেটা একটি আমরা জেনে নিই। দেখো, আমাদের এখানে একটা বই রয়েছে, মনে করো এটা খাতা হিসাবে তোমরা ধরে নাও। যখনই আমরা প্রতিবেদনটা শুরু করব, তোমরা দেখবা যে প্রতিবেদনে লিখতে গিয়ে আমরা কখনো এমন করি যে দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, অনেকে চার পৃষ্ঠা পর্যন্ত প্রতিবেদন লেখে। কিন্তু প্রতিবেদন হলো সংবাদপত্রের, যখন এই প্রতিবেদনটা উদ্ঘাটন করা হয় কোনো জায়গা থেকে, তারা ইচ্ছা করলে দুই তিন পৃষ্ঠা, চার পৃষ্ঠা তারা লিখতে পারে। কিন্তু আমাদের স্কুল ভিত্তিক যে প্রতিবেদনগুলো লেখা হবে, অবশ্যই আমরা দুই পৃষ্ঠার বেশি কখনোই লিখব না। তোমরা যখন বইটা দেখবে, বইটা দেখার পরে তোমরা ভালোভাবে বইটা পড়বে, বইটা পড়ার পরে নিজে থেকে একটা প্রতিবেদন দুই পৃষ্ঠা তোমরা শেষ করার চেষ্টা করবে। এবার আসো, আমরা যখন প্রতিবেদনটা উপস্থাপন করব, তখন এই পৃষ্ঠাটা পুরোপুরি আমরা সুন্দর করে সাজিয়ে লিখব। তারপরে এই পৃষ্ঠাটাকে আমরা তিনটা ভাগে ভাগ করব। তিনটা ভাগে ভাগ করার পরে দুই পৃষ্ঠায় প্রতিবেদনে আলোচনা করব। তারপরে যখন এক অংশটা থাকবে, এই এক অংশাতে আমরা কি করব, একটা বক্স তৈরি করব। তবে একটা জিনিস মনে রেখো, সংবাদপত্র অথবা সাধারণ প্রতিবেদন দুই রকম প্রতিবেদনে অবশ্যই অবশ্যই আমাদের বক্স দিতে হবে। বক্স না দিলে তাহলে দেখা যাবে কি, এই সামান্য ত্রুটিপূর্ণের জন্য অনেক নাম্বার কাটা যাবে। তাহলে প্রতিবেদন আমরা কতটুকু লিখব সেক্ষেত্রে আমরা জানতে পারলাম। আসো আমরা একটু প্রতিবেদনের নিয়মে বোর্ডে চলে যাই। মনে করো আমরা যখন প্রতিবেদন লিখব, যেমন বিদ্যুৎ বিভ্রাট, আরো আছে খাদ্য ভেজাল অথবা রাস্তা যানজট, বিভিন্ন সম্পর্কে প্রতিবেদন চলে আসে। কিন্তু আমরা দেখো, যখনই প্রতিবেদন লিখব, তোমরা দেখবা যে প্রশ্নপত্রে কোন জিনিসটা আসে, যদি খাদ্য ভেজাল আসে অথবা যানজট আসে, মনে করো যে যানজট আসলো, কারণ যানজট সম্পর্কে প্রতিবেদন করলে, তাহলে আমরা প্রথমে একটা, মনে করো এটা খাতার পেজ, আমরা উপরে একটা হেডিং লিখব যে কি, যানজট মুক্ত রাস্তা চাই। অথবা তোমরা যদি এরকম মানে সংক্ষিপ্ত ভাষায় লিখতে না পারো, তাহলে তোমাদের প্রশ্নে যদি দেওয়া থাকে যে যানজট, এই কথাটা তোমরা লিখতে পারো। তাহলে এবার চলে আসো, যেমন যানজট মুক্ত, যানজট মুক্ত রাস্তা চাই। তাহলে এই কথাটার মধ্যে দেখা যায়, আমরা জানি যে যখন মানে কোনো পত্রিকায় তোমরা দেখবা হেডিংয়ে কিন্তু প্রথমে যেটা লেখা থাকে অনেক বড় করে লেখা থাকে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন ওই লেখাটা থাকে, লেখার মাধ্যমে পুরো লেখাটাকে পড়ার জন্য একটা আকর্ষণ করে। তাহলে কিন্তু লেখা আছে যানজট মুক্ত রাস্তা চাই। যেহেতু যানজট মুক্ত রাস্তা চাই, অবশ্যই আমরা এখানে কি লিখবো বুঝতে পারি। এবার আমরা একটু চলে আসি, দেখো কিন্তু আমরা যখন প্রতিবেদনটা লেখা শুরু করব, আমরা প্রথমে লিখতে পারি নিজস্ব সংবাদদাতা। দেখো নিজস্ব সংবাদদাতা এটা লিখব। এটা লেখার পরে আমরা কিন্তু এটাও দিতে পারি, নিজস্ব সংবাদদাতা অথবা নিজস্ব প্রতিবেদক, এগুলো লিখতে পারি। লেখার পরে আমরা লিখব যে এই প্রতিবেদনটা কোন জায়গায় থেকে উদ্ঘাটন করা হয়েছে। তোমরা একটা কি লিখতে পারো, এখানে লিখতে পারো টাঙ্গাইল, মানে যে জায়গায় থেকে জিনিসটা উদ্ঘাটন করা হয়েছে। এখন আমরা একটা তারিখ, কোন তারিখে এই প্রতিবেদনটি লেখা হয়েছে। তাহলে কি, মনে করো 30 জুন 2020 এটা আমরা লিখতে পারি। তাহলে এটা লেখার পরে এখন যানজট সম্পর্কে তোমার মতভেদ কি? আসলে এই যে যানজট কথা, এটা অবশ্যই আমরা বুঝতে পারি যে এটা একটা নেগেটিভ পয়েন্ট, কারণ যানজটটা হলো মানুষের একটা ভোগান্তি। কি কারণে এটা হচ্ছে, এটা তোমাদের একটা
মতভেদ রয়েছে সেই মতভেদগুলো কি করব আমরা লিখব এখানে কয়েকটা লাইনে যে আমাদের টাঙ্গাইল শহরে যেমন অনেক রিকশা অথবা বিভিন্ন যান চলাচলের কারণে যানজটের একটা রয়েছে কারণ এই যানজটের কারণে শিক্ষার্থীরা দেখা যায় সঠিকভাবে স্কুলে আসতে পারে না অফিস আদালতে মানুষ সঠিকভাবে যাইতে পারে না আমরা কি করব এখানে দুই তিনটা লাইনের মাধ্যমে কথাগুলো শেষ করব এবার আসো যানজট এটা কি করে বিশেষ করে এই যানজট কিভাবে হয় এটা আমরা লিখতে পারি যানজটের একটা কারণ এই যে যানজটের কারণ তোমরা 1 2 3 এইভাবে পয়েন্ট দিয়ে তোমরা লিখতে পারো কারণ যানজট কেন হয় যেমন ভারী যান চলাচল বিশেষ করে ট্রাক ট্রাকের কারণে ভারী যান চলাচলের কারণে দেখা যায় যে রাস্তায় অথবা লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কারণে দেখা যায় অনেক অথবা যে হকার আছে বিভিন্ন রাস্তায় ফুটপাতে দোকান করে এরা কি করে রাস্তাগুলো ব্লক করে রাখে দেখা যায় রাস্তা প্রশস্ত না হওয়ার কারণে দেখা যায় যানজট তবে এই ধরনের কারণগুলো অবশ্যই আমরা বই করে নিজে থেকে বানিয়ে সুন্দর করে কমপক্ষে যদি না হয় পাঁচটা অথবা সাতটা তোমরা যদি দশটা করে লিখতে হও আমাদের কিন্তু মনে থাকতে হবে যে আমরা যখন প্রতিবেদন তৈরি করব পাঁচটা কারণ যদি এই পাশে লিখি আবার পাঁচটা সমাধান কিভাবে করা যায় সেক্ষেত্রে এই পাশে লিখতে হবে সেক্ষেত্রে পাঁচটা দাও সাতটা দাও তোমরা দশটা দাও কিন্তু মেকআপ করতে হবে কতটুকু এই পৃষ্ঠা পুরাটা এই পৃষ্ঠার দুই তিন ভাগের দুই ভাগে শেষ করতে হবে এক ভাগ খাম রাখতে হবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই অবশ্যই লিখতে হবে যে তোমরা কয়টা কারণ লিখবা এবার আসো এইভাবে তোমরা চারটা পাঁচটা কারণ দিলা কারণ দেওয়ার পরে এবার আসো সমাধান অবশ্যই কি সমাধানও আমাদের লিখতে হবে সমাধানে এইভাবে চার পাঁচটা কারণ আমরা লিখব তাহলে সমাধান কিভাবে করা যায় ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে পুরোপুরি কারণ রাস্তা প্রশস্ত করতে হবে তারপরে বিভিন্ন রাস্তায় ব্লকের জন্য হকাররা যে দোকানদারিগুলো করতেছে এগুলা অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে এগুলো হলো সমাধান এই সমাধানের পরে যখন আমরা এভাবে চলে আসব এটা আমরা পরবর্তীতে একটা বক্স আঁকাবো তবে বক্সের ক্ষেত্রে আমাদের অনেক সময় ভুল হয় আমি একটু বক্সে চলে আসি তোমরা একটু বক্সটা লক্ষ্য করো তবে একটা তোমাদের দেখবা মানে কোন বই গাইড বিভিন্ন জায়গায় বক্স দেওয়া আছে যে প্রতিবেদন লেখার কখনো উপরে আবার কখনো নিচে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বক্স যখন তৈরি করবা প্রতিবেদন লেখা শেষ হলে সবার নিচে বক্স তৈরি করবা আসো আমরা একটু বক্সে চলে আসি প্রতিবেদন শেষে আমরা একটা বক্স লিখব আমরা চিঠির ক্ষেত্রে বক্স তৈরি করি কিন্তু চিঠিতে বক্স আমরা দুই ভাগ করি কিন্তু প্রতিবেদনের ক্ষেত্রে বক্স ভাগ করা যাবে না তাহলে আসো আমরা একটা বক্স দেখলেই পুরো প্রতিবেদনে 8 10টা 15টা 20টা যাইব একই রকমের বক্স প্রথমে আমরা লিখব প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের শিরোনাম কি সেটা হলো প্রশ্নের ভিতরে যে যে জিনিসটা থাকবে ওইটাই যেমন যানজট প্রতিবেদনের শিরোনাম প্রতিবেদনের স্থান প্রতিবেদনের স্থান তোমরা যদি স্কুল ভিত্তিক মনে করো তাহলে স্কুলের নাম দিয়ে দিবা অথবা যদি টাঙ্গাইল বাইপাস অথবা তোমাদের এলাকা ভিত্তিক যদি কোনো মোড় হয় সে জায়গার নাম দিয়ে দিবা একটা নাম দিয়ে দিবা তারপরে প্রতিবেদনের স্থান প্রতিবেদনের সময় প্রতিবেদনের সময় বিশেষ করে সরকারি টাইমগুলো যেভাবে খোলা থাকে বিশেষ করে দুপুর 1:30 অথবা 12:30 4টা তোমরা যে কোনো একটা সময় এই জায়গায় লিখে দিবা এবার আসো প্রতিবেদনের স্থান সময় প্রতিবেদনের তারিখ প্রতিবেদনের তারিখ এখন তারিখ প্রতিবেদন কত তারিখে তৈরি হয়েছে তোমাদের একটা জিনিস ভাবতে হবে আমি উপরে তারিখ দিয়েছিলাম বক্সে তারিখ দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা উপরে তারিখ দেই এই জায়গায় দিব না তবে উপরে তারিখ দেওয়ার জন্য যদি আমাদের মনে না থাকে তাহলে এই জায়গায় দিব না যে কোনো একটা জায়গায় প্রতিবেদনের তারিখ দিব এবার আসো প্রতিবেদকের ঠিকানা প্রতিবেদকের ঠিকানা প্রতিবেদকের ঠিকানা তোমরা যদি গ্রাম ভিত্তিক হয় তাহলে শহর গ্রাম মানে পুরো ঠিকানা দিয়ে দিবে অথবা দিয়ে দিবে টাঙ্গাইল বিশ্বাসবাগ মানে সুপারিবাগান
টাঙ্গাইল এইটুক ভাবে দিয়ে দিবি। তাহলে আমাদের এই প্রতিবেদনের খাম সম্পর্কে একই ধরনের খাম তোমরা একটু বইটা দেখবে, আর এটা সম্পর্কে যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা আরো ভালোভাবে তোমাদেরকে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সুপ্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।